নমস্কার শ্রোতা বন্ধু, আমি পাঠ করুছে শ্রীমদ ভগবদ গীতার ষষ্ঠ অধ্যায়। পূর্ব শ্লোকরে ভগবান যোগারূঢ় মনুষ্যঙ্কর লক্ষণ কহিবা সঙ্গে সঙ্গে যদা ও তদা পদরে যোগারূঢ় হেবারে অর্থাৎ নিজর উদ্ধার করিবারে মনুষ্য স্বতন্ত্র বলি কহিলে। এবে এই শ্লোকরে ভগবান প্রত্যেক মনুষ্যকু নিজর উদ্ধার করিবা পাই প্রেরণা দেউছন্তি। আজি আমি ব্যাখ্যা করিবা শ্লোক নম্বর 5। উদ্ধারে দাত্মনাত্মানং নাত্মনামবসাদয়েত আত্মৈব হ্যাত্মনো বন্ধু আত্মৈব রিপুরাত্মনঃ। এহার আক্ষরিক অর্থ হেলা নিজে নিজর উদ্ধার কর, নিজর পতন কর নাহি, কারণ নিজে হি নিজর মিত্র এবং নিজে হি নিজর শত্রু। ব্যাখ্যা, উদ্ধারে দাত্মানাত্মানম, নিজে নিজর উদ্ধার কর। এহার তাৎপর্য হেলা শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি, প্রাণ ইত্যাদিকু নিজর ঊর্ধ্বকু নিয়ন্তু। নিজ স্বরূপরে যে সংকীর্ণ মুভাব দেখা যাচ্ছে সেথিরু মধ্যে নিজকু ঊর্ধ্বকু নিয়ন্তু। শরীর, ইন্দ্রিয়াদি ও মুভাব প্রভৃতি প্রকৃতির কার্য, নিজর স্বরূপ নুহে। যাহা নিজর স্বরূপ নুহে সেথিরু নিজকু ঊর্ধ্বকু নেই যাআন্তু। পরমাত্মাঙ্ক সহিত নিজ স্বরূপর এবং প্রকৃতি সহিত শরীর, ইন্দ্রিয়, মুভাব প্রভৃতির ঐক্য বিদ্যমান। নিজর উদ্ধার করিবারে নিজকু ঊর্ধ্বকু নেবারে স্বয়ং যদি শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি প্রভৃতির সহায়তা লোড়িব, এগুড়িকর আশ্রয় নব, তেবে জড়তা ত্যাগ হেব কিপরি? কারণ জড় সহিত সম্বন্ধ রাখিবা, তাহার আবশ্যকতা অনুভব করিবা এবং তাহার আশ্রয় নেবা হি বন্ধনর মূল কারণ। যেউ পরমাত্মা নিজর, যে নিজঠারে অছন্তি, এবে অছন্তি এবং এইঠারে অছন্তি, তাঙ্কু পাইবা পাই শরীর, ইন্দ্রিয়, মন ও বুদ্ধির আবশ্যকতা নাহি। কারণ অসৎ সহায়তার সত্র প্রাপ্তি হুয়ে নাহি, বরং অসৎ ত্যাগ কলে হি সত্র প্রাপ্তি হয়ে যায়। আলোচ্য পদর দ্বিতীয় ভাব হেলা, পূর্ব শ্লোকরে কুহাযাইছে যে প্রাকৃত পদার্থ ক্রিয়া ও সংকল্পরে আসক্ত ও জড়িত হুয়ন্তু নাহি, সেসবুরু নিজকু ঊর্ধ্বকু নিয়ন্তু। পদার্থ ক্রিয়া ও সংকল্পর আরম্ভ তথা অন্ত বিষয়রে সমস্তঙ্কর প্রত্যক্ষ অনুভূতি অছি, সেসবুর সংযোগ ও বিযোগ হুয়ে। কিন্তু নিজর অভাব ও পরিবর্তন কেবে কাহাকু অনুভব হুয়ে নাহি, স্বয়ং সর্বদা একরূপে রহে। অতএব উৎপত্তি বিনাশশীল পদার্থ ইত্যাদিরে আবদ্ধ নহেবা, সেসবুর অধীন নহেবা, সেথিরু নির্লিপ্ত রহিবা হি নিজর উদ্ধার করিবা। প্রত্যেক মনুষ্যর এপরি এক বিচার শক্তি অছি, যাহাকু কামরে লগাই সে নিজর উদ্ধার করিপারিব। জ্ঞানযোগী সাধক সেই বিচার শক্তি দ্বারা জড় ও চেতনকু পৃথক করি চেতনরে স্থিত হয়ে যায় এবং জড়ঠারু সম্বন্ধ বিচ্ছেদ করে। ভক্তিযোগী সাধক সেই বিচার শক্তি দ্বারা মু ভগবানকর ও ভগবান মোর এইপরি ভাবরে ভগবানক সহিত আত্মীয়তা স্থাপন করে নিজর উদ্ধার করে। কর্মযোগী সাধক সেই বিচার শক্তি দ্বারা প্রাপ্ত শরীর, ইন্দ্রিয়, মন, বুদ্ধি ইত্যাদি পদার্থগুড়িকর সম্বন্ধ বিচ্ছেদ করে নিজ স্বরূপরে স্থিত হয়ে যায়। এই দৃষ্টিরু মনুষ্য নিজর বিচার শক্তিকু উপযোগ করে যে কোনসি যোগমার্গ দ্বারা নিজর কল্যাণ করিপারিবা।